আমরা এখন রঙিন কাগজ দিয়ে ফুল বানাবো। এর জন্য আমাদের রঙিন পেপার লাগবে, প্লাস গ্লু, সুতো আর কেচি। আমরা এখন তৈরি করব কাগজ দিয়ে ফুল। এখন ফুল তৈরি করব। সাইড দিয়ে গ্লু লাগিয়ে নিব, যাতে ফুলটা বানানোর জন্য সুবিধা হয়। এভাবে আমরা সবগুলো ফুল তৈরি করব। এখন শুকাতে দেব এগুলো, আঠাগুলো। আমাদের ফুল বানানো হয়ে গেছে, এটা বড় ফুল। আমরা আবার ছোট ফুল তৈরি করব। আবার এখন আমরা এখন সুতো দিয়ে ছোট ফুলগুলোর মধ্যে গ্লু দিয়ে লাগিয়ে দিব। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমরা লাগিয়ে দিব। সবগুলো আমরা এভাবে সুতো দিয়ে আটকে দিব। আমরা এখন অর্ধ গোলাকৃতির একটা কাগজ কেটে নিয়েছি মোটা, এখানে আঠার মাধ্যমে সুতো দিয়ে আমরা একটা একটা করে ফুল লাগাচ্ছি। আমাদের সুতোর ফুলগুলো লাগানো হয়ে গেছে, এখন আমরা সুতোগুলো সমান করে কেটে দিব। আমরা এখন এই সুতোগুলো কেটে দিব। আমরা কাগজ দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছি, সেটা উপরে বসিয়ে দিয়েছি। আমাদের মোটামুটি কাজ শেষের পর্যায়ে। ফুলগুলো গর্জিয়াস করার জন্য আমরা কলি বানিয়ে নিয়েছি, এগুলো লাগিয়ে দেবো একটা একটা করে। আমাদের কাগজের ফুল তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস হয়েছে। এটা তৈরি করেছে নুসরাত জাহান নূর।
আপনারা এখন ইচ্ছা করলে এটা তৈরি করতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।